আপনি করবেন পবিত্র কোরআনুল কারীম থেকে একটা ওয়াজিফা আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দিনী ভাই বোনেরা, অনেকে ভাববেন যে হার্ট অ্যাটাকের রোগ এই আমলের এই অজিফা হুজুর কোত্থেকে পেল? কিছু মূল নীতি আছে, কিছু স্ট্রাকচার আছে যেগুলোর উপর ভিত্তি করে ওলামায়ে কেরাম বিভিন্ন আমল দিয়েছেন, আর এই আমলটা আল্লামা কাশ্মীরি রহমাহুল্লাহ তাআলা এর কিতাবের 99 নম্বর পৃষ্ঠা থেকে আপনাদেরকে আমি জানাচ্ছি। এই হার্ট অ্যাটাক যখন তৎক্ষণাৎ কারো হয়ে যাবে, তখন আল্লাহর কোরআনের এই আয়াতগুলা লিখে যদি সাথে সাথে তার সাথে রাখা হয়, আল্লাহ পাক তাকে হার্ট অ্যাটাকের অপমৃত্যু থেকে তাকে হেফাজত করবেন। দ্বিতীয়ত, যদি লিখতে না পারেন, এই আয়াতটা পাঠ করে এই পানিটা যদি ধুয়ে এই আয়াতটা পাঠ করে এখানে দম করে সেই পানিটা যদি তাকে খাওয়ানো যায়, হার্ট অ্যাটাকের রোগ থেকে নিরাময় হয়, হার্ট অ্যাটাকের রোগ ভালো হয় এবং তার কষ্ট হয় না। সেই আয়াতে কারিমা সুরত জুমার আয়াত নম্বর 53, আমি বলে দিচ্ছি আপনাদেরকে সেই আয়াতটা। এটা একবার করলেই হবে, ভালো না হলে 3 দিন পর্যন্ত প্রতিদিন একবার করে করবেন। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم سورة الزمر آية نمبر 53 আবার বলছি قل يا عبادي الذين قل يا عبادي الذين اسرفوا এখানে লেখা আছে, আল্লাহ আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করেন, এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সদকায়ে জারিয়া নিয়তে শেয়ার করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।